আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ক্রিকেট টুডে ইউটিউব চ্যানেল। কুমিল্লার মুখোমুখি চট্টগ্রাম, সিলেটের প্রতিপক্ষ রাজশাহী। বাংলাদেশ প্রিমিয়ার লীগ 2017 এর তৃতীয় দিনে এ আসরে প্রথমবারের মতো মাঠে নামবে বন্দর নগরী চট্টগ্রামের দল চিটাগং ভাইকিংস। দিনের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ রবিবার এ আসরে নিজেদের অভিষেক ম্যাচ জিততে জিততে হেরে যাওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে নাসিরের নেতৃত্বে উড়ন্ত ফর্মে থাকা স্বাগতিক সিলেট সিক্সার্স ও প্রথম ম্যাচে হার বরণ করে নেয়া রাজশাহী কিংস। স্বাগতিক হিসেবে নিজেদের সুযোগ শতভাগ কাজে লাগিয়ে নিচ্ছে সিলেট সিক্সার্স। প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে ঘরের দল, দ্বিতীয় ম্যাচে অবশ্য শ্বাসরুদ্ধকর একটি জয় তুলে নেয় তারা। নুরুল হোসেন সোহানের 3 বলে 11 রানের অমানবিক ইনিংসে জয়ের রেখা পার করে সিলেট। মাঝারি মানের ইসকন নিয়েও দারুণ লড়াই করে শুরুর দিকে ম্যাচ থেকে ছিটকে পড়া কুমিল্লা। কুমিল্লার হয়ে ব্যাটিংয়ে এক স্যামল ছাড়া আর কেউ সুবিধা করতে পারেনি। রশিদ খান আর মোহাম্মদ নবী করেছেন কিপ্টে বলিং, যদিও হার আটকাতে পারেননি। এক ম্যাচে তাই এক হার নিয়ে আজ মাঠে নামছে তারা। অন্যদিকে নিজেদের প্রথম শিরোপা জেতার লড়াইয়ে নামবে চিটাগং ভাইকিংস। সৌম্য তাসকিন বিজয়ের মতো তরুণদের দলের অধিনায়ক মিসবাহুল হক। দ্বিতীয় ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখতে মাঠে নামবে সিলেট, তাই একাদশে খুব বেশি পরিবর্তন আসার কথা না। অন্যদিকে ড্যারেন সামির নেতৃত্বে থাকা রাজশাহী দলও অপরিবর্তিত থাকার কথা। প্রথম শিরোপার জন্য দ্বিতীয় ম্যাচ থেকেই নতুন উদ্যমে মাঠে নামার কথা উত্তরের এই দলের। প্রথম ম্যাচে রংপুরের কাছে হেরে যাওয়ায় কুমিল্লার মতোই এক ম্যাচে এক হার সঙ্গী রাজশাহীর। এখন উড়ন্ত সিলেটকে থামিয়ে নিজেদের প্রথম জয় তুলে নিতে পারে কিনা রাজশাহী, সেটাই দেখার বিষয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং বিপিএলের সকল খবর সবার আগে জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ক্রিকেট টুডে ইউটিউব চ্যানেল।